নমস্কার বন্ধুরা মাধুরী স্কিচনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো গুড়পিঠা বা পিঠা যেটা একবার বানিয়ে সারা মাস ধরে স্টোর করে রেখে খেতে পারবেন আর এটা বছরের যে কোনো সময় বানিয়ে নেওয়া যায় এই পিঠাটা বানাতে খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর এইভাবে যদি গুড়পিঠা বা পিঠা তৈরি করা হয় তাহলে একদম পারফেক্টভাবে তৈরি হবে তাহলে চলুন শুরু করি গুড়পিঠা তৈরি করার জন্য আমি এখানে এক কিলো আতপ চাল চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আর চালটাকে অবশ্যই চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে তারপর আমি এই আতপ চাল জল থেকে ছেকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি একটা সুতির কাপড়ের উপর এই চালটাকে এভাবে ছড়িয়ে দেব যাতে চালের গায়ে যে জল জলে ভাবটা আছে সেটা শুকিয়ে যায় এতে করে কি হবে চালের গুঁড়োটা তৈরি করতে খুবই সুবিধা হয় আমি ফ্যানের হাওয়ায় এভাবে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এ দেখুন চালের গায়ে যে জল লেগেছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এরপর আমি মিক্সার গ্রাইন্ডারের এই জারের মধ্যে অল্প অল্প করে চাল নিয়ে গুঁড়ো করে নেব এই গুড় পিঠা বা আরশে পিঠে তৈরি করার জন্য অবশ্যই আতপ চাল নিতে হবে আর আতপ চালটাকে চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে তারপর চালের গুঁড়োটাকে তৈরি করে নিতে হবে এরপর আমি একটা চালুনির সাহায্যে চালের গুঁড়োটাকে চেলে নেব আর এইভাবে আমি সমস্ত আতব চালের গুঁড়োটাকে তৈরি করে নেব গুড় পিঠা তৈরি করার জন্য অবশ্যই আতপ চালের গুঁড়োটাকে তৈরি করে নিতে হবে এ দেখুন সমস্ত আতপ চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণে আঁখের গুড় এর মধ্যে দেব অল্প পরিমাণে জল আমি এখানে তিন চামচ পরিমাণে জল দিলাম তারপর মিডিয়াম আঁচে গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এইভাবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি গুড়টাকে এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট পরে দেখুন গুড়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটাবো না এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আবারও মিনিট দুই সময় ধরে গুড়টাকে এভাবে নাড়াচাড়া করে নেবো যাতে গুড়টা কিছুটা ঠান্ডা হয়ে যায় দু মিনিট এই দেখুন গুড়টা হালকা একটু ঠান্ডা হয়েছে খুব বেশি ঠান্ডা করা চলবে না এরপর অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব একসঙ্গে বেশি পরিমাণে চালের গুঁড়ো দেওয়া চলবে না এভাবে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে গুড়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে গুড় যদি খুব বেশি গরম থাকে তাহলে চালের গুঁড়ো কিন্তু একটু বেশি প্রয়োজন হবে আবার খুব বেশি ঠান্ডাও করা চলবে না আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে গুড়টাকে এভাবে মাখিয়ে নিচ্ছি পারফেক্টভাবে গুড়পিঠা তৈরি করার জন্য অবশ্যই চালের গুঁড়োটাকে যেদিন গুড়পিঠা তৈরি করবেন সেদিনই তৈরি করে নিতে হবে যদি একদিন আগে চালের গুঁড়ো তৈরি করা থাকে তাহলে কিন্তু পারফেক্টভাবে গুড়পিঠা তৈরি নাও হতে পারে এই দেখুন গুড়টাকে খুব ভালো মতো মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক কিলো আতপ চালের যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা পুরোটা লাগেনি অল্প একটু থেকে গেছে এই দেখুন খুব সুন্দরভাবে মাখানা হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর আমি এখান থেকে অল্প অল্প করে মাখন নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নিচ্ছি আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে হাত দিয়ে গোল করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি এরপর এটা গরম তেলের মধ্যে ছেড়ে দেব আমি আগে থেকে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করেছি পিঠের একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আর আমি এখানে পিঠেগুলো সর্ষের তেলে ভাজছি তবে আপনারা সর্ষের তেলের পরিবর্তে পিঠেগুলো সাদা তেলও ভেজে নিতে পারেন এ দেখুন একটা আড়শে পিঠে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার তেল থেকে ছেঁকে একটা শাল পাতার মধ্যে তুলে রাখব ওই একই রকমভাবে আমি সমস্ত গুড়পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের বাইরে প্রায় এক মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন এ দেখুন এই গুড়পিঠাটাও লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকেও তেল থেকে ছেকে ওই একই পাত্রে রেখে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গুড় পিঠা বা আরচা পিঠা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ